ক্লাস টেনের দীঘাত সমীকরণ অধ্যায়ে একটা বেশ সুন্দর অঙ্ক সলভ টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন বাই এক্স প্লাস সেভেন ইকলস টু থ্রি হোল ওয়ান বাই ফাইভ এই রাশিমালার সমাধান বের করতে হবে লক্ষ্য করে দেখো এটা যদি আমরা ডাইরেক্ট এলসিএম করে লসাউ করে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড়ো হবে আমরা কাজ করবো এই যে নিচে যে রয়েছে থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস সেভেন আমরা নিউ মার্টার বা লবেও কিন্তু ওই টার্মটা আনার চেষ্টা করব তাহলে তাকে লিখতে পারি অর এখানে দেখো এই টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন আমরা এটাকে লিখতে পারি যে টুয়েলভ এক্স প্লাস ফোর প্লাস থার্টিন ফোর প্লাস থার্টিন হলো সেভেন্টিন কেন করলাম এই যে টুয়েলভ এক্স প্লাস ফোর আমি যদি এখান থেকে ফোর কমন নিই তাহলে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান টার্মটা আমি পাবো তা কী পেলাম বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস একইভাবে আমি এখান থেকে টু কমন নেবো তাহলে এখানে আমার আসবে সেভেন আসতে হবে তাহলে লিখতে পারি যে টু এক্স প্লাস ফোরটিন প্লাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন দিসিকস টু এখানটা কী আছে যে সিক্সটিন বাই ফাইভ কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি হোল ওয়ান বাই ফাইভ তাকে লিখতে পারি যে তিন পূর্ণ একের পাঁচ থ্রি প্লাস একের পাঁচ এবার দেখো থ্রি ইন্টু এই ফোর ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস থার্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে টু কমন নাও টু ইন্টু এক্স প্লাস সেভেন বাই এক্স প্লাস সেভেন মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন দিস ইজ কল টু থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে এখানে থ্রি এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে কেন কাটছে না দেখো দেওয়া আছে যে এক্স নট ইকল টু ওয়ান বাই থ্রি আমার দেওয়া আছে যে এক্স নট ইকল টু মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে থ্রি এক্স প্লাস ওয়ান নট ইকল টু জিরো এটা আমার দেওয়া আছে তাহলে কাটতেই পারি এবং আর একটা দেওয়া আছে যে এক্স নট ইকল টু মাইনাস সেভেন অর্থাৎ এক্স প্লাস সেভেন নট ইকল টু জিরো তাহলে কিন্তু এটা আমরা কেটে ফেলতে পারি তাহলে কী পেলাম তাহলে ফোর মাইনাস টু প্লাস থার্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন টু থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ টু প্লাস এটা আমরা যোগ করি তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন এলসিম হল তাহলে থার্টিন ইন্টু এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকলস টু থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তিনটে কেটে আছে ওদিকে পর থ্রি এক্স প্লাস ওয়ান

বাই এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস এক্স প্লাস সেভেন টু সিক্স বাই ফাইভ ওর যদি টেন কমন নিই এক্স প্লাস নাইন ইন্টু ফাইভ সিক্স এটা গুণ করে দাও তাহলে থ্রি এক্স স্কোয়ার টোয়েন্টি টু এক্স প্লাস সেভেন দুপাশে দেখো টু এ করে দিতে পারি তাহলে হবে তোমার থ্রি টা হচ্ছে ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ টু

টোয়েন্টি ওয়ান হচ্ছে টু জিরো ফোর ইকস টু জিরো এবার এটা আমরা মিল টার্ম ব্রেক করবো তাহলে দেখো নাইন মানে হচ্ছে থ্রি ইন টু থ্রি আর ফোর টু জিরো ফোর এটা কাটো টু ওয়ান জিরো টু টু ফিফটি ওয়ান থ্রি সেভেন্টিন তাহলে তোমার সেভেন্টিন নাইন তিন নাইন টোয়েন্টি সেভেন আর সিক্সটি এইট বাদ দাও হয়ে যাচ্ছে ফর্টি ওয়ান ওর নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এইট এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু জিরো ফোর দিস ইস কল জিরো और एक्स कमन ना एक्स प्लस सिक्सटी एट माइनस नाइन नाइन एक्स थ्री कमन नाओ नाइन एक्स प्लस सिक्सटी एट दिस इकॉल टू जीरो नाइन एक्स प्लस सिक्सटी एट नाइन एक्स प्लस सिक्सटी एट और नाइन एक्स प्लस सिक्सटी एट एक्स माइनस थ्री টু জিরো তাহলে দুটো রাশির গুণফল যদি জিরো হয়ে যায় তার প্রত্যেকে আলাদা করে জিরো হতে পারে অতএব নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইকল জিরো আর এক্স মাইনাস থ্রি এখান থেকে পাবো এক্স টু আর এখান পাচ্ছি এক্স তাহলে সমাধান কী হবে নির্ণয় সমাধান এক্সিকলস টু থ্রি আর মাইনাস সিক্সটি এইট বাই নাইন এটাই জান